তো হে গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের গাব্বি সেটআপ ডে 8। আর গত 2 দিন আমি ফার্মে আসতে পারিনি একটু সমস্যার কারণে, তো আজকে 2 দিন পর পুরো আসছি। আর ফার্মের অবস্থা আপনারা এখন দেখেন যে কী অবস্থায় আছে। এই হচ্ছে অবস্থা, এখানে এই দেখেন এখানে কত পাতা জমছে। এই যে এগুলো মাছ ঠিকঠাক আছে, সমস্যা নেই। এখানে একটু পাতা পড়ছে, এখানে একটু পাতা পড়ছে। আর এই যে পানিগুলো একটু ঘোলা হয়ে গেছে একদম, যে পানি লেগে এখন আমার ক্লিন করতে হবে। চলেন আগে একটু পরিষ্কার করে নেওয়া যাক, চকচকা। তো গাইস, এই দুইটার আমি ক্লিন করলাম, বটম এটারও ক্লিন করলাম, আর ওই যে ওই চারিটার ওটারও ক্লিন করছি। আর এটার আমি করতে যাচ্ছি, বাট এটা করবো না, কজ এখানে দেখেন ছোটো ছোটো বাচ্চা আছে। যদি আমি এই পাইপ দিয়ে করতে চাই তাহলে বাচ্চা অনেক বের হয়ে যাবে, তো আমি এই রিক্সটা এখন নিবো না, আর এটা অত একটা ময়লা হয় না। আর এটার পানিটা এরকম দেখাচ্ছে কারণ এটা পানিটা হচ্ছে যে সূর্যের আলো রেড পায়ে গ্রিন হয়ে গেছে। আর যে পরিমাণে রোদ পড়তেছে, আপনারা যারা মাছ পালেন, আমি তো আসলে ছিলাম না, থাকলে আমি আগে করতাম। আমি হচ্ছে এই যে ফ্লোটিং প্লান্ট যেগুলো আছে, প্লান্ট দিয়ে ভরাই দিবেন একদম এখন ট্যাঙ্ক। আমার এখানে অত একটা রোদ পড়ে না, দেখেন আমার এখানে গাছ আছে, তবুও আমার এখন প্লান্ট দিতে হবে। প্লান্ট না দিলে হচ্ছে মানে মানুষের মাছ একদমই টিকতেছে না। আল্লাহর রহমতে আমার এখনও সমস্যা হয় নাই, তবু আগেই আমরা মনে করি রেডি হয়ে থাকবো আমরা আগে, যেন কোনো সমস্যা না হয়। এটাতে যেমন প্ল্যান্ট আছে এমন করে প্ল্যান্ট দিতে হবে সবগুলোতেই। তো একদিনই তো আর প্ল্যান্ট দেওয়া সম্ভব না, তো ধীরে ধীরে হবে, আমি অল্প অল্প করে সবগুলোতেই দিয়ে দিবো আপাতত প্ল্যান্ট আর কি। তো এখন হচ্ছে এগুলোতে আবার পানি দিব, আমি পানি দিয়ে ভরাই দিব, কজ এখন ট্যাঙ্কের মধ্যে পানি কম রাখাই যাবে না। পানি যত বেশি থাকবে পানি তত ঠান্ডা থাকবে, বেশি পানি থাকলে সহজে গরম হবে না রোদ যতই পড়ুক। তো এগুলো ভরাই দিব, এটাও ভরাই দিব, এটাও ভরাই দিব, সব ভরাই দিব। আর দেন খাবার দিব, আগে ভরাই দিই দেন খাবার দিব এদেরকে। আর এই যে আমার পার্টের মধ্যে এইগুলো, এদের কানগুলো আসলে যা বড় হচ্ছে, মানে আমি বুঝতেছি না এরা ব্রুড হয়েছে নাকি ছেলের আরও কোয়ালিটি আসতেছে। আর এখানে আছে এই যে ব্লু গ্যালাক্সি, আর এখানে আছে গ্রিন কোবরার বাচ্চা, এখানে আছে 24K বাচ্চা, ওখানে আছে ব্লু মস্কো। তো এই আর কি। আর এখানে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা অনেকে হচ্ছে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা মূলত সবাই নতুন আর কি, যে নতুন মাছ পালা শুরু করবেন, নাহলে নতুন মাছ পালা শুরু করছেন এমন। তো আপনাদের অনেকে হচ্ছে কোশ্চেন থাকে যে শুরু করব কি দিয়ে, গাপ্পি দিয়ে নাকি হচ্ছে এই যে প্লাটি জাতীয় এগুলো দিয়ে। তো আমি আপনাকে বলি, শুরু করলে গাপ্পি দিয়ে শুরু করতে চাইলে মিক্স গাপ্পি দিয়ে শুরু করবেন আপনারা। এই যে এটা যেমন মিক্স গাপ্পি, মিক্স গাপ্পি দিয়ে শুরু করলে কী হবে, মিক্স গাপ্পির দামটা কম। আপনারা যদি শুরুতে ভুল টুল করেন তাহলে আপনাদের অল্পের উপর দিয়ে চলে যাবে। আর আপনারা আরেকটা জিনিস করতে পারেন, প্লাটি দিয়ে শুরু করতে পারেন। প্লাটি দিয়ে কেন শুরু করতে বলছি, প্লাটির দাম হচ্ছে মিক্স গাপ্পির মতনই। আর প্লাটি দিয়ে শুরু করলে প্লাটি আসলে সহজে অত মরে না, মানে গাপ্পি যেমন, গাপ্পির থেকে প্লাটিটা শক্ত মাছ। গাপ্পি মনে করেন একটু সমস্যা হলে মানা যাবে, বাট প্লাটি অত সহজে মরবে না। তো আপনারা শুরু করতে চাইলে সবার আগে প্লাটি দিয়েই করতে পারেন। প্লাটি মানে প্লাটিটা অনেক মজবুত আর কি, সহজে মরবে না এই টাইপের। তো আপনারা যারা নতুন শুরু করবেন, একদম মনে করেন যে জানেন না, কিছুই জানেন না যে কেমনে পালতে হয়, খাবার কেমনে দিতে হয়, তো আপনারা প্লাটি দিয়েই শুরু করতে পারেন, আমি সাজেস্ট করবো আর কি। আর আর যখন আপনারা মনে করেন যে হচ্ছে একটু মাছ সম্পর্কে ধারণা হয়ে যাবে, তখন আপনারা গাপ্পি ধীরে ধীরে শুরু করবেন। গাপ্পি শুরু করলে আপনারা ধীরে ধীরে ফ্যান্সি গাপ্পি নেবেন। আর মিক্স গাপ্পি শেখার জন্য ঠিক আছে, বাট এমনি যদি আপনারা যদি বিজনেস করতে চান ওটার জন্য মিক্স গাপ্পি চলবে না, কজ মিক্স গাপ্পির দাম সবসময় পাবেন না। আর মিক্স গাপ্পির দাম সত্যি বলতে কখনোই পাবেন না আপনি, তাই হচ্ছে আর কি। মিক্স গাপ্পি আর ফ্যান্সি গাপ্পি থেকে আপনার যেগুলোর কোয়ালিটি খারাপ আসবে ওগুলোই আপনার হচ্ছে মিক্স গাপ্পি। তো আমার এখানে যেগুলো গাপ্পি যে কোয়ালিটি খারাপ আসছে ওগুলো আমি মিক্স গাপ্পি দিয়ে দিচ্ছি। তো এই আর কি। তো চলেন এদেরকে পানি ভরাই দিই।